বন্ধুরা নমস্কার, আমার চ্যানেলের তরফ থেকে সকল দর্শক বৃন্দকে, আমার সকল সাবস্ক্রাইবারদেরকে এবং আমার বন্ধুদেরকে যারা হয়তো এখনো সাবস্ক্রাইবারও হননি তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। কেন কি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের আমার এই এপিসোডটা হতে চলেছে আমার প্রথম ইনকাম ইউটিউব গুগল অ্যাডসেন্সের তরফ থেকে। আজকে আমি আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, তো সত্যি আমি খুশি। আর তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এই কথাটা জানানো খুবই প্রয়োজন ছিল। আর খুশি তখনই বেশি আমি অনুভব করব যখন এই খুশিটা আমি আপনাদের সঙ্গে ডিস্ট্রিবিউট করতে পারব। আপনাদের সহযোগিতায় আজকে আমি নিজেকে একটা সফল ইউটিউবার মনে করতে পারছি। তার কারণ আপনারা যদি আমার ইউটিউবকে সাবস্ক্রাইব না করতেন চ্যানেলকে, বা এত ভিউ না হতো, তাহলে হয়তো আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। আশা রেখেছিলাম আমার যে ব্লগগুলো, যে কন্টেন্টস গুলো ছিল, নিশ্চয়ই কিছু না কিছু আপনাদের ভালো লেগেছে। তো আশা করব এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। ইউটিউবার হওয়ার জন্য বা অনেক রকম সেক্টরের থেকে আমি কিছু না কিছু নলেজ যতটুকু আমি জানি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আজকের এই এপিসোডও কিছু টিপস আমি লাস্ট পর্যন্ত দিয়ে যাব, যেটা আপনাদের কিছু না কিছু কাজে লাগবে। চলুন আজকের আমার ফার্স্ট ইনকামের এই ব্লগ শুরু করি। তো বন্ধুরা, স্পেশালি আজকের এই এপিসোডে আমি যে পয়েন্টগুলো কভার করব, কিছু টিপস বলতে পারেন, তার মধ্যে প্রথম হবে আমার জার্নি, ইউটিউব চ্যানেল শুরু করা থেকে ফার্স্ট পেমেন্ট আসা পর্যন্ত শর্টকাটে একটু বলবো। দ্বিতীয়, মনিটাইজেশন পলিসি আজকের দিনে আজ পর্যন্ত আপডেট, সেটা বলবো। তৃতীয়ত বলবো কি কি করা উচিত বা কি কি অ্যাভয়েড করা উচিত যদি ইউটিউব চ্যানেল আপনি খোলেন সেক্ষেত্রে। নেক্সট বলবো গুগল অ্যাডসেন্সে যখন আপনার অ্যাকাউন্টে অ্যাড করবেন তখন স্পেসিফিক্যালি কি কি পয়েন্টের উপর আপনাকে খেয়াল রাখতে হবে। আর লাস্টে আমার যে এই পেমেন্ট পেয়েছি তার কিছুটা প্রুফ, এক্সাক্ট অ্যামাউন্ট না দেখালেও আপনাদেরকে প্রুফ আমি কিছুটা দিয়ে যাব। তো বন্ধুরা, প্রথম আমার জার্নি যদি আমি ইউটিউবের বলি, আমি ইউটিউব চ্যানেল যখন খুলি সেটা হচ্ছে করোনার সময়, যখন কমপ্লিট লকডাউন হয়ে গেল 2020 মার্চ এপ্রিলে। সেই সময় আমি একটা ডাইরেক্ট সেলিং এর সঙ্গে ডাইরেক্ট ইনভলভ ছিলাম, তো গ্রুপকে ডিসকাশন করার জন্য বা সেই গ্রুপে আমার ভিউটা পাস করার জন্য একসাথে গ্যাদারিং এ কোনো সুযোগ খুঁজে পাচ্ছিলাম না। কারণ কি, কমপ্লিট লকডাউন, আপনারা জানেন 3-4 মাস বাড়ি থেকে বেরোনোই মুশকিল। সেই সময়ে আমি ইউটিউবের সাহারা নিই, হেল্প নিই। তখন এই ইউটিউব চ্যানেল খুলে আমার কথাগুলো, আমার ভিউগুলো, আমার কনসেপ্ট আমি আমার গ্রুপকে দিতে লাগলাম। শুরুতে আমার সাবস্ক্রাইবার বা দর্শক ওনারাই ছিলেন, তারপর ধীরে 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 অনেক টপিকের উপর আমি ডিসকাস করতে লাগলাম। করোনার উপরে আমি নিজে কবিতা লিখতাম, কবিতাগুলো পড়ে শোনাতে লাগলাম, তারপর হেলথ টিপস কিছু দিতে লাগলাম। কারণ আমি, আপনারা জানেন, আমি আর্মির মেডিকেল গ্রাউন্ডে সার্ভিস করেছি 30 বছর, তো আরো কিছু আমি হেলথ টিপস ধীরে ধীরে দেবো। অ্যাজ এ ল্যাবরেটরি টেকনিশিয়ান মানে যেমন আমি যেমন আছি, সেই ল্যাবরেটরির উপরেও কিছু টিপস আপনাদেরকে দেব। তো সেই সমস্ত ভিউ দিতে দিতে আমার সাবস্ক্রাইবারের কিন্তু দায়রা, যেটাকে বলা হয়, অনেক বেড়ে গেল। আস্তে আস্তে আপনারা সবাই সাবস্ক্রাইব করলেন আমার চ্যানেলকে, কিছু না কিছু আপনাদের কন্টেন্টসের মধ্যে কিছু ভালো লাগতো, আপনারা হয়তো রিপিটও দেখেছেন বা বন্ধুদের মধ্যে শেয়ার করেছেন। কিছু এক্সারসাইজম্যানদের ফেসিলিটির কথা আমি এখানে দিতে থাকতাম বা এখনো থাকি। তো আপনারা, আমার যে আরেকটা চ্যানেল আছে যেটা এখনো মনিটাইজ হয়নি, কাছাকাছি চলে এসেছি, হাইটেক সরকার, তো ওই চ্যানেলটা আপনারা ফলো করুন। ওর মধ্যে কিছু ইউটিউবার যারা হতে চান, নতুন ইউটিউব চ্যানেল খুলতে চান, তাদের জন্য স্পেসিফিক্যালি ছোট ছোট ব্লগ বানিয়ে টিপস দেওয়া আছে। চ্যানেল খোলা থেকে শুরু করে ফার্স্ট ইনকাম কিভাবে আপনার আসবে সেগুলো পিস পিস ভাবে দেওয়া আছে, সেগুলো ফলো করলে আপনাদের কিন্তু অনেক কাজে লাগবে। তো গত 2 বছর ধরে আমার এই জার্নি, মাঝখানে ভিউ একটু কম হয়েছিল, তার কারণ ডিস্টারবেন্স অনেক রকমের হয়,
সবসময় হয়তো রেগুলারিটি মেনটেন করা সম্ভব হয় না। যদিও অ্যাজ এ ইউটিউবার আপনি সাকসেস পেতে গেলে রেগুলারিটিটাকে মেনটেন করতে হবে। তো এইভাবে আস্তে 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 আগিয়ে যেতে থাকি, কিন্তু আমি ছেড়ে দিইনি, মাঝ রাস্তায় ছেড়ে কিন্তু ফিরে চলে যায়নি। অনেক ইউটিউবার আমার সাথে যারা ইউটিউব শুরু করেছিলেন অনেকে দেখলাম বন্ধ করে দিয়েছেন, ছেড়ে চলে গেছেন, কিন্তু একবার শুরু করলে কিন্তু বন্ধ করবেন না, গ্র্যাজুয়ালি আপনার ইনক্রিজ হবেই। আর $100 যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ফার্স্ট পেমেন্ট আপনার গুগল অ্যাডসেন্স এর তরফ থেকে রিলিজ করবে না। তো প্রথম যে চ্যানেলটা আমি মাই লাইফ সরকার স্টাইল, এই চ্যানেল থেকে ফার্স্ট পেমেন্ট পেলাম, এটা কিন্তু মনিটাইজ আমার 6 মাসের মধ্যে হয়ে গেছিল। মনিটাইজ হওয়ার যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা পাবলিক ওয়াচ আওয়ার। এই নয় কি আপনি দেখলেই হবে, আপনাকে আপনার ভিডিও আপনি দেখলে কিন্তু সেটা কাউন্ট হবে না, বা আপনি আপনার ভিডিও আপনার চ্যানেলের ভিডিও খুলে দেখবেন না। আপনি ভিডিও ছাড়ার আগে আপনি চেক করে নিতে পারেন, কিন্তু আপনার ভিডিও আপনি দেখলে সেটা কিন্তু ওয়াচ আওয়ার কাউন্ট হবে না, পাবলিক ওয়াচ আওয়ার। তো এগুলো কিভাবে আপনি গেইন করবেন সেগুলো আমি আগে ডিটেলস বলে দেবো আপনাদেরকে, তার জন্য স্পেশাল ব্লগ বানাবো। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে সিনিয়র ইউটিউবারদের টেকনিক্যাল পয়েন্টস অফ ভিউ যেগুলো ওরা দেয় সেগুলোকে ফলো করা। আমিও স্পেসিফিক্যালি কিছু ইউটিউবারকে ফলো করি, এখনো করি, আগেও করতাম। তো যেগুলো আমার ভালো লাগে সে তিনটি ইউটিউবারের নাম আমি বলবো টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ এ। এক হচ্ছে মনোজ দে, এগুলো সব হিন্দিতে কিন্তু, টেকনিক্যাল যোগী, আর এক অ্যাক্টিভ রাহুল। তো এই তিন ইউটিউবারকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো, ওদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক টিপস নিয়েছি। আর আমিও আমার গ্রুপকে আমি চাই আমার মতো করে আমিও টিপস দিতে। তো এই তিনজন ইউটিউবের মধ্যে অ্যাক্টিভ রাহুলকে এখন দেখছি প্রচুর নতুন ইউটিউবারকে মনিটাইজ হওয়ার জন্য তাদেরকে প্রচুর ভাবে হেল্প করছে। তো আমি থ্যাংক ইউ বলবো, কারণ অ্যাক্টিভ রাহুল ভাই উনিও ফৌজ থেকে রিটায়ার্ড, উনি একদিন বলছিলেন তো আমার থেকে অনেকে, তিনজনই অনেকে বয়সে ছোট, তো আমি কিন্তু এখনো ওদেরকে ফলো করি আর আগেও ফলো করব। তো আপনারাও কিন্তু ফলো করবেন, দেখবেন। আর আমার চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি টিপে রাখুন, তাকে যা কিছু আমি ব্লগ ঢালবো বেল আইকনটি টেপা থাকলে আপনি নোটিফিকেশন পেতে থাকবেন। তো বন্ধুরা এরপরে আসি, কি কি জিনিস আপনাদেরকে ইউটিউবে করা উচিত, কি কি না করা উচিত অ্যাজ এ ইউটিউবার। কারো ইউটিউব ব্লগ ডাউনলোড করে কপি পেস্ট করবেন না, আপনার নিজের মন থেকে যে কন্টেন্টসটাকে আপনি বেছে নিয়েছেন তার উপরে আপনি নিজের সত্তাকে ডিস্ট্রিবিউট করবেন, আপনার নিজের কনসেপ্টটাকে আপনি ডিস্ট্রিবিউট করবেন, কারো কপি পেস্ট নয় প্রথম। দ্বিতীয়ত, অন্য ভাবে বা পয়সা দিয়ে এই ওয়াচ আওয়ার বা সাবস্ক্রাইবার কেনা হয়। এখন এখন ছোট ছোট দেখবেন অনেক ভিডিও বেরোচ্ছে যেখানে আপনাকে বলবে 24 ঘন্টায় 48 ঘন্টায় 7 দিনে আপনার চ্যানেল মনিটাইজ করে দেবে এত টাকা দিন। এটা কিন্তু অ্যাকচুয়াল অর্গ্যানিক ওয়ে নয়। এইভাবে সাবস্ক্রাইবার আপনি গেন করে নিলেন, ওয়াচ আওয়ার গেন করে মনিটাইজ হয়ে গেল, কিন্তু আর্নিং আপনার হবে না, এইভাবে কেউই যাবেন না। আর এটা ছাড়াও আপনারা কিভাবে মনিটাইজ করবেন তার জন্য আগে আমি ব্লগ বানিয়ে আপনাদেরকে ডিটেলস বলব। তো এটা করবেন না। আর আর কিছু জিনিস, কপিরাইট ক্লেম যেগুলোতে হয়, ডাইরেক্ট কারো গান আপলোড করে দেওয়া, এই জিনিসগুলো করবেন না। কপিরাইট ক্লেম হয়ে গেলে আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। অনেক সময় মনিটাইজ হওয়ার পরও আপনারা যখন ভুল করবেন তখন কিন্তু যখন ফার্স্ট পেমেন্ট আসবে সেখানে কিন্তু আটকে যাবে। অনেক সময় দেখবেন অনেক চ্যানেল আগে পৌঁছানোর পরও কিন্তু ইউটিউবের তরফ থেকে ডিলিট করে দেয়। তো এই যে জার্নি, আপনাদের এই সফর, এত কষ্ট করে একটা চ্যানেলকে আপনি দাঁড় করালেন সেখানে গিয়ে ডিলিট হয়ে গেল, খুব খারাপ লাগবে। তো এই জিনিসগুলো আপনারা ফলো করবেন। নেক্সট পয়েন্ট, গুগল অ্যাডসেন্সে যখন আপনার অ্যাকাউন্টকে মনিটাইজ হওয়ার পরে যখন আপনার অ্যাকাউন্টকে অ্যাড করবেন গুগল অ্যাডসেন্সে, তখন দেখবেন আপনার যে নামটা সেটা যেন আপনার নাম হয়, চ্যানেলের নাম নয়। আর অ্যাজ পার আইডেন্টিফিকেশন, আপনার যে আইডেন্টিফিকেশনটা প্রুফের হিসাবে দেবেন, প্যান কার্ড হোক, আধার কার্ড হোক, পাসপোর্ট হোক, যেটাই দেবেন, সেম নামটা যেন আপনার এক্সাক্ট থাকে। আর যখন আপনি গুগল অ্যাডসেন্সে অ্যাড করবেন তখন একটা ব্যাংকের সুইফট কোড চাইবে,
যেটা ছোট ছোট ব্রাঞ্চে সুইফট কোড থাকে না বা অনেকে জানে না, সেটা ম্যানেজারের সঙ্গে যখন ডাইরেক্ট আপনি কথা বলবেন তখন উনি কিন্তু প্রোভাইড করে দেবেন আপনাকে সুইফট কোড, যেটা ডলার বা বাইরে থেকে পয়সা যখন আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে সুইফট কোড না থাকলে কিন্তু পয়সাটা আপনার আসবে না। তো সিটির মধ্যে যে বড় ব্রাঞ্চ গুলো থাকে সেই ব্রাঞ্চের একটাই সুইফট কোড থাকে, যত স্মল ব্রাঞ্চ থাকে ওই একটা সুইফট কোডেই কিন্তু কাজ হয়, কোনো প্রবলেম কিন্তু নেই। নেক্সট বলবো আমার যে প্রুফ যে আমি পেমেন্ট পেয়েছি সেটা হাওয়াতে কথা বলছি না, সেটার জন্য দেখুন আমার পেমেন্টের আমি কিছু ক্লিপ আপনাকে আমার ব্যাকগ্রাউন্ডে দেখানোর চেষ্টা করব। এই পেমেন্টের যে সিস্টেম, $100 না হলে গুগল অ্যাডসেন্স ফার্স্ট পেমেন্ট আপনাকে রিলিজ করে না। তো মনিটাইজ হওয়ার পর থেকে দেখুন আমার টোটাল 2 বছর লেগে গেছে ফার্স্ট পেমেন্ট পেতে, ইউটিউব চ্যানেল শুরু করা 6 মাস পর মনিটাইজ হয়েছে, তারপর ধীরে 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 $1-$8 করে জমতে জমতে বুন্দ বুন্দ সে ধরা বাড়তায়, তো জমতে জমতে যখন $100 ক্রস করলে আমি আগের মাসেই বুঝতে পেরে গেছি এবার আমার পেমেন্ট আসবে। কিন্তু গুগল অ্যাডসেন্স এর নিয়ম অনুযায়ী প্রতি ইংরেজি মাসের 12 তারিখে পর্যন্ত যতটা অ্যামাউন্ট হবে $100 যদি ক্রস করে যায় সেই অ্যামাউন্টটা সেই মাসের 21 তারিখে আপনার অ্যাকাউন্টের জন্য রিলিজ করবে, যদি আপনার ক্রাইটেরিয়া ফুলফিল থাকে গুগল অ্যাডসেন্স এর সঙ্গে। পরশু 21 তারিখ গেছে, আজ 23 তারিখ, আপনাকে আমাকে গুগল অ্যাডসেন্স এর তরফ থেকে যে মেসেজ এসেছে ওটা স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, তো ওখান থেকে লিখেছে আপনার পেমেন্ট রিলিজ করে দেওয়া হলো $100, আপনার 5টা ওয়ার্কিং ডে এর মধ্যে আপনার কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তারপরেই ব্যাংক থেকে কালকে একটা মেসেজ এলো, সেটাও স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, যে আপনার যদি 4-5 দিনের মধ্যে ক্রেডিট না হয় তাহলে আপনি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন আইডেন্টিফিকেশনের সঙ্গে। তো আমার ধৈর্য থাকলো না, আজকেই আমি ব্যাংকে চলে গেছি ডিউটি করতে করতেই, তো ব্যাংকের যে ম্যানেজার ছিলেন উনি বললেন এটা আপনার পরিশানির কিছু নেই, আপনার 1-2 দিনের মধ্যে ক্রেডিট হয়ে যাবে, যদি না হয় 3-4 দিন পরে আপনি আমার সঙ্গে দেখা করবেন। সন্ধ্যের সময় এসে দেখছি মেসেজ এসে গেছে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে, কিছু পয়সা কেটে নিয়েছে যেটা ফরেক্স কমিশন বা ফরেক্স সার্ভিস চার্জ করে, যেটা 100 রুপিজ এর কম কিন্তু। আর টোটাল পেমেন্ট কত এলো এক্সাক্ট অ্যামাউন্ট আমি বলছি না, $100 বেশি এলে তবেই ক্রেডিট হবে, আমি আগেও বলে দিয়েছি $1 = আজকের দিনে 82 নিয়ার অ্যাবাউট। তো এবার আপনারা বুঝে নেন মোটামুটি কতটা পেমেন্ট আমি পেতে পারি বা কতটা আমি পেয়েছি, সবকিছু কিন্তু আপনাদের জন্য। তো সকল বন্ধুদেরকে সকল দর্শকদেরকে আবার অনেক ধন্যবাদ, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলের সঙ্গে রয়েছেন বা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কিছু না কিছু শেখার আমি আপনাদেরকে চেষ্টা করব, আপনাদেরকে কিছু না কিছু শেখানোর চেষ্টা করব। আমার অনেক রকমের ব্লগ আমি দিতে থাকি, তো আজকে এখানেই শেষ করছি, ব্লগটাকে আর বেশি বাড়াচ্ছি না, স্পেশাল স্পেশাল টিপস নিয়ে আগে আগে ব্লগ আমি আপনাদেরকে দিতে থাকবো। ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।